পেছনে সমীকরণ যাই থাকো, সবুজ ঝড় বঙ্গ জুড়ে, মোদীর গ্যারান্টি নয়, অভিষেকের গ্যারান্টিতেই আস্থা রাখলো বঙ্গ। উত্তরবঙ্গ বাদ দিলে কার্যত সমগ্র বঙ্গ জুড়ে একাধিপত্য দেখালো তৃণমূল কংগ্রেস। দার্জিলিংয়ে ১৯ ম্যাজিক ২৪ ধরে রাখলো বিজেপি, জয়ী দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা, পরাজিত তৃণমূল প্রার্থী গোপাল লামা। আলিপুরদুয়ারের আসন ধরে রাখলো বিজেপি, প্রাক্তন সাংসদ জন বার্লার আশীর্বাদে রইল মনোজ টিগ্গার মাথায়, জয়ী মনোজ টিগ্গা, হারলেন তৃণমূলের প্রকাশ চিকবরাই। নিষিদ্ধ গড় অটুট থাকলো না, তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া জয় করলেন কোচবিহারের আসন, প্রশ্নচিহ্ন, রাজবংশী ভোটের আশীর্বাদেই কি জগদীশ চন্দ্র বসুনিয়া হারালেন ডাক সাইটের নেতা ও বিদায়ী কেন্দ্র প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিককে? ধূপগুড়িকে মহকুমা তকমা দেওয়া, উপনির্বাচনে জিতে কথা রেখেছিলেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়, এবার লড়াই ছিল বড়, তবে শেষ পর্যন্ত জলপাইগুড়ির প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রার্থী জয়ন্ত রায়ের কাছে পরাজিত হলেন তিনি, জয়ী জয়ন্ত রায়। রায়গঞ্জ হাতে রাখল বিজেপি, জয়ী বিজেপি প্রার্থী কার্তিক পাল, ভিক্টরের ২ লক্ষাধিক ভোট প্রাপ্তি কৃষ্ণ কল্যাণীর প্রতিবন্ধকতা বাড়িয়ে কার্তিকের জেতার পথ সুগম করল। বিজেপির রাজ্য সভাপতির গড় ধরে রাখলেন সুকান্ত মজুমদার, টান টান উত্তেজনার পরে জয়ী বালুরঘাটের বিজেপি প্রার্থী, পরাজিত তৃণমূলের বিপ্লব মিত্র। আসন ধরে রাখলেন প্রাক্তন সাংসদ জয়ী বিজেপি প্রার্থী খগেন মুর্মু, দ্বিতীয় স্থানে প্রাক্তন পুলিশ কর্তা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস গড় হিসেবেই পরিচিত মালদা দক্ষিণ কেন্দ্র গণিখানে স্মৃতিধন্য কেন্দ্রে জয় ধরে রাখলেন তারই ভাতৃপুত্র ঈশা খান চৌধুরী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয় তৃণমূল প্রার্থী আবু তাহের খানের, লক্ষাধিক ভোটে তিনি হারালেন এই কেন্দ্রের ডার্ক হর্স সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। জঙ্গিপুরে জয়ী তৃণমূলের প্রার্থী ও বিড়ি শিল্পপতি খলিলুর রহমান, গতবারের সাংসদ খলিলুর রহমান হারালেন মোর্তাজা হোসেন বকুলকে। অধীরগড়ে ভাঙন, জয়ী তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান, ৮৬,০০০ বেশি ভোটে জয় ইউসুফ পাঠানের, টানা ৫ বার জিতে আসন ধরে রেখেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এবার হাতে থাকলো নাগর। জয়ী তৃণমূলের মৌহা মৈত্র, রানিমা ম্যাজিকে আসন ছিনিয়ে নিতে পারল না বিজেপির অমৃতা রায়, গড় ধরে রাখলেন জগন্নাথ সরকার, মতুয়া ভোট ও সিএ ইস্যুকে সঙ্গে নিয়েই দলছুট মুকুটমণি অধিকারীকে পরাস্ত করলেন তিনি। সারা বছর স্থানীয়দের ক্ষোভ ছিল তাঁর ওপর, অভিযোগ ছিল তাকে নাকি এলাকায় পাওয়া যায় না, কিন্তু ভোট বাক্স বলল অন্য কথা, জয়ী প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, পরাজিত বিজেপির দেবতনু ভট্টাচার্য। বোলপুরে জয়ী তৃণমূলের অসিত মাল, অনুব্রতহীন গড়ে বজায় তৃণমূলের জয় জয়কার। বাঁকুড়ায় জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, পরাজিত বিজেপির সুভাষ সরকার, বিজেপির অন্তর্দ্বন্দ্ব পাথর শিল্পে সংকট কি অরূপের জয় এনে দিল? প্রাক্তন প্রাক্তনীর লড়াই, প্রাক্তনের জয়, সৌমিত্র খা পরাস্ত করলে সুজাতা মণ্ডলকে। বর্ধমান পূর্বে পরাজিত বিজেপি প্রার্থী অসীম সরকার, জয়ী তৃণমূলের চিকিৎসক প্রার্থী, রাজনীতিতে নবাগত শর্মিলা সরকার। অন্যতম নজরকাড়া আসন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ এবং বিজেপির রাজনীতিবিদ দিলীপ ঘোষের হাড্ডাহাড্ডি লড়াই ছিল, সেখানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে শেষ পর্যন্ত জয় কীর্তি আজাদ, পরাজিত দিলীপ ঘোষ। বিহারী বাবুর হাতেই গেল পশ্চিমের শিল্পাঞ্চল, উপনির্বাচনে জেতা আসন ধরে রাখলেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, পরাজিত বিজেপির আলুওয়ালিয়া। শুভেন্দুর গড়, অধিকারী পরিবারের আস্তানা এই কেন্দ্রে, সেই কেন্দ্রে জয় ছিনিয়ে নিল বিজেপি, জয়ী শিশির পুত্র শুভেন্দু ভারতা, সৌমেন্দু অধিকারী। সারাক্ষণ টান টান উত্তেজনা থাকলেও গণনার শেষ পর্বে নিজের অগ্রগমন বাড়িয়ে নিয়ে জয়ী হলেন বিজেপির জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কিছুটা হলেও চমকে দিয়ে দিলীপ ঘোষের জেতা কেন্দ্র মেদিনীপুরে অগ্নিমিত্রা পলকে পরাস্ত করলেন তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। ঘাটালে ফের জয়ী তৃণমূলের তারকা প্রার্থী দিয়ে ভাড়ালেন বিজেপি প্রার্থী ইরণকে। এখন দেখার, ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয় কিনা। জয়ী তৃণমূলের কালীপদ সোরেন, হাতি সমস্যা, কর্মী ভোট, সবকিছুই প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো প্রণব টুডুর কাছে। সুরক্ষিত থাকলো বিজেপির আসন পুরুলিয়ায় জয়ী যতীন্ময় সিং মাহাতো। হাওড়ায় জয়ী বিপুল ভোটে প্রাক্তন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, পরাজিত প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, পরাজিত সিপিএম এর সব্যসাচীও। যেমনটা ভাবা হয়েছিল সেভাবেই বাজিমাত করলেন সুলতান পত্নী। উলুবেরিয়ায় 2 লাখের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। হুগলিতে জয়ী দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়, হারালেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। আরামবাগে জয়ী তৃণমূল প্রার্থী মিতালী বাগ, তিনি হারালেন বিজেপির অরূপকান্তি দিগারকে। শ্রীরামপুরে জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় স্থানে রইলেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। শিল্পাঞ্চল হাতছাড়া হলো ব্যারাকপুরের বাহুবলে, ব্যারাকপুরের আসন ফিরে পেল তৃণমূল। ভোটে জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, গড় হারালেন অর্জুন সিং। বারবার দল বদলে কি অর্জুন মিথ ধ্বংসের কারণ হয়ে উঠল? 2009 সাল থেকে টানা নিজের গড় ধরে রেখেছিলেন তিনি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী, সৈনিকও বটে, মমতার কাছের মানুষও। 24-এও ধরে রাখলেন গড়। জয়ী কাকুলি ঘোষ দস্তিদার, চিত্ত বসু রেকর্ড ভেঙে দিলেন টানা 4 বার জয়ী হয়ে। ISF এর তাপস বন্দ্যোপাধ্যায় পথের কাঁটা হয়ে উঠতে পারল না। প্রবীণেই ভরসা রেখেছিলেন মমতা অভিষেক, হতাশ হতে হলো না দলকে। দমদমে জয়ী তৃণমূলের প্রবীণ সৈনিক সৌগত রায়, দ্বিতীয় স্থানে থাকা শিলভদ্র দত্তর পরাজয় আরো সুনিশ্চিত করলেন আরেক প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী। প্রায় 1,90,000 ভোট পেলেন সুজন। মধুয়াগড়ে জয় ফের শান্তনু ঠাকুরের, গড় ধরে রাখলেন তিনি, পরাজিত তৃণমূলের বিশ্বজিৎ দাস। ব্যবধান কমলেও টানা দ্বিতীয়বার সাংসদ হলেন তিনি। সন্দেশখালী ইস্যু, নারী নির্যাতনের প্রসঙ্গে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, গোটা দেশ। নির্যাতিতা মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি, রেখা পাত্র রেখাপাত করতে পারলেন না, নিজেদের গড় ধরে রাখতে সক্ষম তৃণমূল। জয়ী তৃণমূলের হাজি নুরুল ইসলাম। লড়াই ছিল একসময় সহকর্মীদের মধ্যে, লড়াই ছিল ইগোর, অবশেষে জয় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। লড়েও হার মানতে হলো তাপস রায়কে। কলকাতা দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়, মমতার গড়ে সবুজ আবির উড়ল। প্রাক্তন প্রতিমন্ত্রী ও রায়গঞ্জের বেদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী কাঁটার টক্কর দিতে ব্যর্থ। যাদবপুরে সবুজ ঝড়, জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বিজেপির অনির্বাণ গাঙ্গুলিকে হারিয়ে জয়ী তারকা প্রার্থী। ডাক কাটতে পারলেন না বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। জয়নগরে জয়ী তৃণমূলের প্রতিমা মণ্ডল অশোক আন্ডারের বিরুদ্ধে গতবারের চেয়ে জয়ের ব্যবধান আরো বাড়ালেন তিনি। মথুরাপুরে জয়ী তৃণমূলের নবীন প্রার্থী বাপি হালদার, চৌধুরী মোহন জাটুয়ার 3 বারের জেতা কেন্দ্রে বিজেপির অশোক পুরকাইতকে ধরাশায়ী করে জয়ী হলেন অভিষেক ঘনিষ্ঠ বাপি হালদার। ডায়মন্ড হারবারে ডায়মন্ডের মতোই উজ্জ্বল অভিষেক, প্রায় 7 লক্ষের বেশি ভোটে জয়ী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিজিৎ দাস অভিষেক ঝড়ের মুখে কার্যত উড়ে গেলেন। লক্ষ্মীর ভাণ্ডার সহ একগুচ্ছ জনদরদী প্রকল্পের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল বঙ্গের তৃণমূল। 2/3 আসনে জয়লাভ বঙ্গের রাজনীতিতে শুধু প্রভাব ফেলবে তাই নয়, কেন্দ্রের রাজনীতিতেও তৃণমূল তাৎপর্যপূর্ণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে আগামী দিনে। এবারে লোকসভা ভোটে তৃণমূলের সাফল্য কেন্দ্রীয় রাজনীতিতে কোন অভিমুখ নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।